নমস্কার, এসএসও অ্যাপসে সবাইকে স্বাগত। দেখুন, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি প্রত্যেকেই জানি অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাক্সেস করতে গেলে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায়, আবার এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাক্সেস করতে গেলে আপনাকে লগ ইন করতে বলা হয়, যেমন facebook.com। এখান থেকে আপনি যখন বেরিয়ে আসবেন লগ আউটের অপশান পাবেন। অন্যদিকে এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি অ্যাক্সেস করতে গেলে আপনাকে সাইন ইন করতে বলা হয় এবং সেখান থেকে যখন বেরিয়ে আসবেন তখন সাইন আউটের অপশান পাবেন। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, কিছু ওয়েবসাইট লগ ইন করতে বলে, কিছু ওয়েবসাইট সাইন ইন করতে বলে, এর কারণ কি? আজকের এই ছোট্ট ভিডিওতে দেখব লগ ইন এবং সাইন ইন এর মধ্যে পার্থক্য কী। আপনারা দেখছেন এসএস ওয়েবস আর আমি আছি আপনাদের সাথে আপনাদের বন্ধু দীপ। প্রথমেই আসছি লগ ইন। যেসব ওয়েবসাইট আপনাকে লগ ইন করতে বলে, অর্থাৎ সেই ওয়েবসাইট আপনার টোটাল অ্যাক্টিভিটির উপরে নজর রাখে এবং সব কিছু রেকর্ড সেখানে থাকে। ধরুন facebook.com, এখানে আপনাকে লগ ইন করতে বলা হয়। আপনি লগ ইন করে যখন facebook.com-এ অ্যাক্সেস করবেন এবং সেখানে কী করছেন, কী লাইক করছেন, কী ডিসলাইক করছেন, কী আপলোড করছেন, কী রিড করছেন, টোটাল অ্যাক্টিভিটি সব কিছু রেকর্ড থাকে। এই জন্য দেখবেন যে কোনো শপিং ওয়েবসাইট এখন কিন্তু লগ ইন করতে বলে, তারা আপনার টোটাল অ্যাক্টিভিটির উপর নজর রাখে। যেমন amazon.in, flipkart.com, এখানে আপনাকে লগ ইন করতে বলা হয়। আপনি যখন লগ ইন করবেন আপনি কী করছেন এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে সব কিছু অ্যাক্টিভিটি তারা নজর রাখে এবং সব কিছু তাদের কাছে রেকর্ড থাকে বা সেভ থাকে। ধরুন আপনি কোনো জিনিস এখানে সার্চ করলেন বা যে কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখালেন, আপনি সেই জিনিসটি দেখছেন, কী লাইক করছেন, সব কিছু কিন্তু রেকর্ড থাকে। আপনি পরবর্তীকালে যখন এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাবেন এবং দ্বিতীয়বার যখন লগ ইন করবেন সেই ওয়েবসাইটে, দেখবেন আপনার ইন্টারেস্ট অনুযায়ী সব জিনিস কিন্তু সেই রিলেটেড যে কোনো জিনিস সামনে আসতে থাকে। এটা আপনার যে কোনো অ্যাক্টিভিটি রেকর্ড করা হয় তাই সম্ভব হচ্ছে। অন্যদিকে যেসব ওয়েবসাইট আপনাকে সাইন ইন করতে বলে, যেমন gmail.com, এখানে আপনাকে সাইন ইন করতে বলা হয়। আপনার অ্যাক্টিভিটির উপর কোনো নজর রাখা হয় না, আপনি কাকে জিমেল পাঠাচ্ছেন এবং কখন পাঠাচ্ছেন সেটা কিন্তু রেকর্ড থাকে। আপনি কী লিখছেন, কোনো জিমেল পড়ছেন কি না, কোনো কিছু সেভ করছেন কি না, বা কতক্ষণ কাটাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে, কোনো কিছু কিন্তু এখানে রেকর্ড করা থাকে না। আশা করি সাইন ইন এবং লগ ইন এর পার্থক্যটা পরিষ্কার বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি শুভ হোক।